দিলের কান লাগায় বন্ধু শুনুন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে ডেকে বললেন, রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ও আমার রব, ও আমার আল্লাহ, আই মালিক, মালিক রে, আমি মূসা তোমার কাছে স্পেশালি কিছু চাই, আল্লাহ গো তুমি আমাকে এমন একটা ওজিফা শিখাইয়া দাও, এমন একটা কালিমা শিখাইয়া দাও যার দ্বারা আমি তোমার কাছে সাহায্য চাব, আমি তোমার সাথে কথা বলবো, আমি তোমার নিকটে চলে যাব, আমি তোমার কাছাকাছি চলে যাব, আমি তোমার কাছে সাহায্য চাব, একেবারে স্পেশালি সেটা আমার জন্য থাকবে, আল্লাহ এমন একটা কালিমা তুমি আমাকে শিখাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন, ইয়া মূসা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূসা তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা রে তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা ডেকে বলে, ও আমার রব, ও আমার আল্লাহ, ও আমার মালিক, এটা তো সবাই জানে, আমি তো তোমার কাছে স্পেশালি কিছু চাই, ওটা আমাকে দাও। আল্লাহ বলেন, মূসা রে এর হাকিকত কি তোমার জানা নেই? এটা ইমানি কালিমা, এটা সত্য কালিমা, এই কালিমা যদি একদিকে রাখা হয়, এক পাল্লায় দেওয়া হয়, সাত্যবক আসমান জমিন সৃষ্টি কুল যদি অপর পাল্লায় দেওয়া হয়, তবু সত্য ইমানি কালিমা ওজনে বাড়ি হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য ইমানি কালিমা আমরা বেশি বেশি পড়ব, বেশি বেশি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ। যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখলাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়নিওয়ালাকে আমার মালিক আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ইমানি কালেমা যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তার সবচাইতে ছোট গোলামকে এমন জান্নাত দিবে, ছোট গোলামের জান্নাতরা হবে এমন দুনিয়ার দশ দুনিয়ার সমান। আর ইমানি কালেমা যে বেশি বেশি পড়বে, সে আল্লাহর সাথে তার খাতির বেড়ে যাবে, যে যার ক্যাম মাস করে, যে যার প্রচার প্রসারণা বেশি করে, প্রচার প্রচারণা বেশি করে, সে তার কাছের মানুষ হয়ে যায়। ইমানি সত্য কালেমা যদি কেউ বেশি বেশি পড়ে, তো বান্দা বান্দি আল্লাহর কাছের মানুষ হয়ে যায়। এজন্য ইমানি কালেমা আমরা যেন বেশি বেশি পড়তে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন।